বাতাসে যদি হঠাৎই কোনো উৎস ছাড়াই বিশেষ কিছু গন্ধ পান, তবে জানবেন আপনার আশেপাশে কোনো অশরীরী আত্মা রয়েছে, আপনাকে যোগাযোগ করার চেষ্টা করছে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। অনেক সময় এমনটাও হতে পারে, অনেকের মাঝখানে দাঁড়িয়ে আপনি কেবল এমন গন্ধ পাচ্ছেন যা বাকিরা পাচ্ছে না। এমনটা ঘটতে পারে হসপিটালেও, কারণ সেখানে প্রতিদিন মারা যায় বহু মানুষ। তাদের মৃত আত্মারা কি মানুষের সাথে যোগাযোগ করতে চায়? তাই তো অনেক সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় হাসপাতালের নানা ভয়ঙ্কর ভিডিও। এই সিসিটিভি ক্যামেরার রেকর্ডটি মাঝরাতের। খেয়াল করে দেখতে পারবেন, অদৃশ্য কেউ ওয়াল থেকে পোস্টারটি খুলে ছুঁড়ে মারলো, তারপর একটি চেয়ার একে একে সামনে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ যেন এটিকে জোরে ছুঁড়ে মারলো, এমনকি একা একা ড্রয়ারও খুলে যাচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? এই হসপিটালের কর্মীদের দাবি, এমন অনেক অদ্ভুত ঘটনাই নাকি এই হসপিটালে ঘটে। নাম্বার 2, এই ভিডিওটি রাশিয়ান মর্গের ভিডিও। ভিডিওতে আপনারা কোনো ভূত বা অশরীরী আত্মা দেখতে পাবেন না, কিন্তু হসপিটালে যদি আপনার সামনে এমনটা হয় তাহলে হয়তো আপনি ভয়ে সেন্সলেস হয়ে যেতে পারেন। কেননা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে সারি সারি করে মর্গে লাশ রাখা, তার সাথে সেখান থেকে এক লোক উঠে দাঁড়িয়েছে। তার পরনে নেই কোনো কাপড়, কারণ কিছুক্ষণ পরই তার দেহ কেটে কুটে দেখা হবে। কি ভয়ঙ্কর ব্যাপার! লোকটির ভাগ্য ভালো, তাই বলা হয় রাখে আল্লাহ মারে কে। নাম্বার 3, ভিডিওটি আর্জেন্টিনার একটি হসপিটালের। এখানে আপনি একটি গার্ডকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার সাথে একজন রোগীও আছে যাকে আপনার আমার পক্ষে দেখা সম্ভব না। নিশ্চয়ই ভাবছেন কেন, কারণ এই সিসিটিভি ফুটেজটি যেই দিনের তার আগের দিনই রোগীটি মারা গেছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের গার্ড চেয়ারে বসে আছে, আর হঠাৎ করে হসপিটালে স্বয়ংক্রিয় দরজা খুলে যায়, আবার একা একাই বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে কেউ যেন ভেতরে ঢুকলো। এই দেখে গার্ড নিজের জায়গা ছেড়ে এক অদৃশ্য রোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। একই সঙ্গে ওই অদৃশ্য রোগীর সঙ্গে কথা বলে তার ডিটেলস এন্ট্রি করে নেন খাতায়, এমনকি তাকে হুইল চেয়ারও অফার করেন। পরের দিন যখন সেই এন্ট্রি খাতা দেখা হয়, তখন জানা যায় যার নাম তিনি এন্ট্রি করেছেন তিনি তো আগের দিনই এই একই হসপিটালে মারা গেছে। কি গা ছমছমে ব্যাপার, তাই না? আবার বন্ধ হয়ে যাচ্ছিল। যখন প্রহরী সেই দরজা চেক করতে যায়, তখন দেখে সেখানে কোনো বাতাস ছিল না বা দরজায় কোনো সমস্যাও ছিল না। তারপরও অনবরত সেই দরজা একা একাই বন্ধ হচ্ছে, আবার খুলে যাচ্ছে। অনেকে বলে হসপিটালে নাকি মানুষের মৃত আত্মা ঘোরাঘুরি করে, আসলে কি তাই? এই ভিডিওটা দেখে তো তাই মনে হচ্ছে। হসপিটালের আউটডোরে বসে এই ভিডিওটি এক পেশেন্ট রেকর্ড করে। মনে হচ্ছে যেন দরজার পাশ থেকে কোনো অশরীরী আত্মা বেরিয়ে গেল। বেচারা তো ভয়ে দরজাই আটকে রেখেছিল। নাম্বার 7, এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি স্পেনের একটি হসপিটালের ভিডিও। এই হসপিটালে নাকি প্রায়শই অশরীরী ব্যাপার স্যাপার ঘটে। দেখুন আউটডোরে একটি হুইল চেয়ার কিভাবে একা একাই চলছে। এখন অনেকে বলতে পারেন হয়তো বাতাসে এটা চলছে, তাহলে ভালো করে খেয়াল করে দেখুন, হুইল চেয়ারটি একা একা টার্নও নিচ্ছে। বাতাসে নিশ্চয়ই টার্ন নেবে না, মনে হচ্ছে কেউ যেন হুইল চেয়ারে বসে চেয়ারটি চালাচ্ছে, অথচ কাউকেই দেখা যাচ্ছে না। এই ভিডিওটি ভারতের মালদা হসপিটালের মর্গের সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মর্গের সামনে কেউ নেই, কিন্তু মরদেহ বয়ে নিয়ে যাওয়ার স্ট্রেচার একা একাই নড়ছে। তারপর প্রচন্ড রাগে কেউ যেন স্ট্রেচারটি ছুঁড়ে ফেলে দিল হাসপাতালের দিকে। যারা ভাবছেন বাতাসে স্ট্রেচার হয়তো পড়ে গেছে, তারা আরেকটু ভালো করে ভিডিওটি দেখুন, পাশে থাকা স্ট্রেচারটি কিন্তু একটুও নড়েনি। নাম্বার 9, হন্টেড হসপিটালের কথা শুনলেও কখনো কিন্তু হন্টেড অ্যাম্বুলেন্সের কথা শোনা যায় না, কিন্তু এইবার আপনাদের দেখাবো হন্টেড অ্যাম্বুলেন্স। যখন এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে রেখে একটু সামনে যায়, তখন এই অ্যাম্বুলেন্সের দরজা একা একাই বন্ধ হয়ে যায়।
আবার কিছুক্ষণ পর এটি একাই খুলে যায়। আপনি হয়তো ভাবতে পারেন এটি বাতাসের কারণে হচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন কিছু একটা ছায়া অ্যাম্বুলেন্সের ভেতরে দেখা যাচ্ছে। নাম্বার 11, দার্জিলিং হাসপাতালে ভূত। একটি পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে যাচ্ছে এক মহিলা। চুল ছেড়ে সাদা কাপড় পরে এমন ভাবে মহিলাটি পাইপ বেয়ে উপরে উঠছে, যা দেখে তাকে যে কেউ স্বাভাবিক মানুষ বলবে না। মনে হচ্ছে যেন রাতের বেলা কোনো ভূত ব্যালকনি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কিন্তু ভিডিওটি কি আসলে সত্যি? যদিও হাসপাতাল নার্স থেকে কর্মী সকলেই এক বাক্যে অস্বীকার করেছেন ঘটনাটিকে। নার্সদের দাবি, এমনটা কখনোই হতে পারে না। এমনকি ভিডিওতে দেখানো বিল্ডিংটি নাকি এই হাসপাতালেরই না। নাম্বার 11, এই সিসি ক্যামেরায় ফুটেজটি চাইনিজ একটি হসপিটালের। হসপিটালের বেডে এক মৃত মহিলার লাশ রাখা হয়েছিল। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন মৃত মহিলাটির শরীর থেকে যেন তার আত্মা চলে যাচ্ছিল এমন মনে হচ্ছে। কি আপনারও কি বাকিদের মতো তাই মনে হচ্ছে? 2013 সালের এই সিসিটিভি ফুটেজটি গুয়াহাটি মেডিকেল কলেজের মর্গের। মাঝরাতের দিকের এই ভিডিওটি ভালো করে দেখলে দেখবেন সামনে থেকে সাদা ছায়া মানবের মতো কেউ একজন সামনে এগিয়ে আসছে। প্রথমে মানুষ বলে মনে হলেও কিছুক্ষণ পর কোথাও যেন সেই আবছা ছায়াটি মিলিয়ে যায়। এই ভিডিওটি দেখে তো সবাই বলছে হয়তো মর্গের মৃত মানুষের আত্মা বাইরে ঘুরছে। সিংহ তো চিতার মতো দ্রুত দৌড়াতেও পারে না, বাদরের মতো গাছে ঝুলতেও পারে না, আবার জিরাফের মতো লম্বাও নয়, সাপের মতো বিষাক্ত নয়, হাতির মতো বিশাল আকৃতির নয়, নেকড়ের মতো বুদ্ধিমানও নয়। এমনকি শক্তির দিক থেকে বিবেচনা করলেও সিংহের নাম আসে অনেক পরে। হাতে কি দেখে সিংহ ভাবে, আজ ওকে আমি শিকার করে খাবো। অন্যদিকে হাতে যখন সিংহকে দেখে তখন সে ভাবে, এই শালা আজকে আমাকে খাবে। সেই লড়াইয়ে হয়তো সে বিপরীত পক্ষকে হারিয়ে দেবে, মেরে ফেলবে, নতুবা লড়াই করতে করতে সে নিজে মরে যাবে। ভূত আছে কি নেই এই নিয়ে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার শেষ নেই। এক শ্রেণী বলে ভূত আছে, আবার অন্য শ্রেণী বলে ভূত নেই। ভূত বিষয়ক টেলিভিশন শোগুলোতে অনেকে আত্মার কার্যকলাপ রেকর্ড বা পরিমাপের জন্য বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবহার করে। সেই সঙ্গে অসংখ্য ভয়ঙ্কর ছবি ও ভিডিও দেখে মনে হয় সত্যিই বোধহয় ভূত আছে। যাই হোক, এসবের কোনোটাই ভূতের অস্তিত্বের উচিত প্রমাণ দেয় না। মানুষকে বোকা বানানোর জন্য অনেকে ভিডিও এডিটিং এর মাধ্যমে প্রতারণার আশ্রয় নেয়। বৈজ্ঞানিকভাবে অদৃশ্য হয়ে যাওয়া বা দেয়ালের মধ্য দিয়ে যাওয়ার মতো কাজ ভূতের পক্ষে করা সম্ভব নয়। বিজ্ঞানের মতে আসলে ভূত বলতে কিছুই নেই। হয়তো এই ভিডিওগুলো কারো প্ল্যান করে বানানো বা আশেপাশে পরিবেশের কারণে হুইল চেয়ার স্ট্রেচার গুলো নড়েছিল। মানুষ এমনিতেই হসপিটালকে ভয় পায়, কারণ সেখানে প্রতিদিন অনেক মানুষ মারা যায়। তাই তারা ভেবেই বসেছে এগুলো হয়তো ভয়ানক ফুটেজ, কারণ দেখবেন মানুষ যেসব জায়গাকে বেশি ভয় পায় কেন যেন মানুষ সেখানেই ভূত দেখতে পায়, অর্থাৎ তারা দেখে না, হেলুসিনেট করে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।